শুভ দর্শক মন্ডলী আমরা সবাই অবগত আছি যে প্রতিবারের মতো এবারও ছাব্বিশে জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস দুই হাজার বিশ বিশ্ব কাস্টমস সংস্থার বছরের মূল প্রতিপাদ্য হচ্ছে টেকসই আর্থ সামাজিক উন্নয়নে কাস্টমসের অবদান ও জনগণের মাঝে অর্থনৈতিক উন্নয়নের অংশীদারিত্ব আজকে আমাদের এই বিশ্ব কাস্টমস দিবস উপলক্ষে আমরা যে বিশেষ টকশোর আয়োজন করেছি সে টকশোতে আমরা যে দুজন সম্মানিত অতিথিকে যুক্ত করেছি আপনাদের সাথে আমাদের কাস্টমস দিবসের প্রতিপাদর্শ নানারকম বিষয় নিয়ে কথা বলবার জন্য তাদের সাথে আমি সর্বপ্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিই আমাদের সাথে আজকের যিনি অতিথি হিসাবে রয়েছেন জনাব খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান যিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কাস্টমস নিরীক্ষা ও আধুনিকীকরণ আন্তর্জাতিক বাণিজ্য বিভাগটি যার দায়িত্বে রয়েছে একই সাথে আরেকজন অতিথি যিনি হচ্ছেন আ আমিমুল ইহসান খান যিনি জাতস রাজস্ব বোর্ডের প্রথম সচিব এবং কাস্টমার আন্তর্জাতিক বাণিজ্য ও চুক্তির বিষয়টি যিনি দেখেন দুজন অতিথিকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে প্রদর্শন মন্ডল আমরা জানি যে সারা পৃথিবীতেই যখন এই দিবসটি পালিত হচ্ছে ঠিক যথাযথ মর্যাদায় বাংলাদেশেও কিন্তু আমাদের এই দিবসটিকে পালিত হচ্ছে কিভাবে কাস্টমসকে আরও ফ্রেন্ডলি করা যায় জনবান্ধব করা যায় মানুষের মধ্যে আরও কীভাবে ঘনিষ্ঠতভাবে কাস্টমস বিভাগ কাজ করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু আজকের কাস্টমসের যে আন্তর্জাতিক দিবসটি সেই দিবসটি তাদের পক্ষ থেকে পালন করা হচ্ছে আমি সেই দিবসের প্রাককালে আমাদের সম্মানিত অতিথি সম্মানিত সদস্য জনাব খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান আপনাকেই যে বিষয়টি দিয়ে প্রশ্নটি শুরু করতে চাই সেটি হচ্ছে এই দিবসের যে প্রতিপাদ্যটি আমরা বাংলায় বলেছি ইংরেজিতে যেটি বিশ্ব কাস্টমস সংস্থা থেকে বলা হয়েছে সেটি হচ্ছে কি কাস্টমস ফোস্টারিং সাস্টেনেবিলিটি ফর পিপলস প্রসপারিটি অ্যান্ড প্ল্যানেট এই যে প্রতিপাদ্যটি যেটি বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য এবং এর প্রয়োজ্যতা কি বা তাৎপর্যটুকু কি যেহেতু ওরা সারা বিশ্বে পালিত হচ্ছে পৃথিবীর প্রায় একশো আশিটারও বেশি দেশে পালিত হচ্ছে তো সে অবস্থার প্রেক্ষাপটে এই প্রতিপাদ্য বিষয়টাকে আমাদের দেশের জন্য আপনি কতখানি গ্রহণযোগ্য কীভাবে মূল্যায়ন করবেন আপনি এই প্রতিপাদ আজকে যে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হচ্ছে এটা আসলে আমাদের ডাব্লিউসিও থেকে আপনার নির্ধারিত হয় এবং এর প্রতিপাদ্য ডাব্লিউসিও ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন থেকে নির্ধারিত হয় আমাদের এই ডাব্লিউসিওর আপনার সদস্য রাষ্ট্র হচ্ছে একশো তিরাশিটা এবং একশো তিরাশি তিরাশিটা রাষ্ট্রেই একযোগে এই আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয় এবং প্রত্যেক বছরের জন্য একটা প্রতিপাদ্য বিষয় থাকে আমাদের এই দু সালে যে প্রতিপাদ্য বিষয়টা সেটা হচ্ছে যে জনগণের জন্যে এবং বা আমাদের এই পৃথিবীর জন্যে এই সুন্দর পৃথিবীর জন্যে এবং উন্নয়নের জন্য আমাদের এই একযোগে কাস্টমসকে কাজ করতে হবে সারা পৃথিবীর কাস্টমসকে একযোগে কাজ করতে হবে এবং এই প্রতিবাদ্যকে সামনে রেখে একশো তিরাশিটা দেশেই যে যে কাস্টমস ডিভাসটা প্রতিপালিত হয় সেইটার মূল লক্ষ্য হচ্ছে যে কাস্টমসের ফোকাসকে এখন জনগণের উন্নয়নের জন্যে বিশ্বকে জনগণের বসবাসযোগ্য করার জন্যে এবং আপনার যে জনগণের যে স্থায়ী যে একটা বসবাসযোগ্য পৃথিবী তৈরি করা এবং তার জন্যে কাস্টমসের ভূমিকার গুরুত্বটা জনগণের সামনে এবং সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্যে আমাদের দেশের প্রেক্ষাপটে এই প্রতিবাদ্যটা খুবই উপযোগী এবং সময় উপযোগী বলতে হবে এবং এটা যখন ডাব্লিউসিও বা ওয়ার্ল্ড কাসম অর্গানাইজেশন এই প্রতিবাদ্যটাকে নির্ধারণ করে তখন তারা বিশ্বের আপনার লিস্ট ডেভেলপ কান্ট্রি ডেভেলপ কান্ট্রি এবং ডেভেলপ কান্ট্রি সবাইকে নিয়েই করে সবাইকে লক্ষ্য করেই করে এবং দেখবেন যে এটা কোনো শুধু ডেভেলপ কান্ট্রির জন্য এই প্রতিবাদ্যটা না আবার শুধু লিস্ট ডেভেলপ কান্ট্রির জন্য প্রতিপাদ্যটা না কারণ জনগণ সবারই রয়েছে আপনার উন্নয়নের বিষয়টা সবারই রয়েছে এবং পরিবেশটা আপনি জানেন যে বিশ্বের যে পরিবেশ সংক্রান্ত যে সম্মেলনগুলো হচ্ছে এখানে আমাদের বিশ্বের পরিবেশ যে বিপন্ন এবং সারা পৃথিবীর মানুষ এইটা যে একটা হুমকির মুখোমুখি বিপদের মুখোমুখি এটা বোঝানোর জন্যেই আপনার পরিবেশ সংক্রান্ত নানা রকমের কর্মসূচি নেওয়া হচ্ছে যার সাথে সারা বিশ্বের ডেভেলপ কান্ট্রিগুলোকে একত্রতা ঘোষণা করতে হচ্ছে জনগণের চাপের মুখে এবং আমরাও কাস্টমস তার মূল ভূমিকাটা এখানে এইভাবেই হবে আপনারা জানেন যে এখন কাস্টমসের যে রেভিনিউ ফোকাসটা এটা বা আপনার ধীরে ধীরে কমে আসছে এটা ডেভেলপ কান্ট্রিতে তো রেভিনিউ কাস্টমস রেভিনিউ অত্যন্ত কম ডেভেলপিং কান্ট্রি বা লিস্ট ডেভেলপ কান্ট্রি আমরা যারা তাদের ক্ষেত্রে যদিও রেভিনিউ একটা ভূমিকা আছে কাস্টমসের রেভিনিউর ক্ষেত্রে একটা ভূমিকা আছে কিন্তু আপনার আমাদের ফোকাসটা এখন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এখন আমাদের ফোকাস হচ্ছে আপনার পরিবেশকে রক্ষার জন্যে বাইরে থেকে যে সমস্ত আপনার বিষয়ে দিয়ে আসে যেটা আমাদের পরিবেশকে বিপন্ন করতে পারে সেগুলোকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি আমাদের আইপিআর ক্ষেত্রে আপনার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমাদের যে নকল বা জনগণের স্বাস্থ্য রক্ষার জন্যে নকল জিনিস কী কীভাবে আমরা কাস্টমস ফ্রনটিয়ারি ফোর্স হিসাবে প্রতিরোধ করতে পারে তো পলিসিগত দিক থেকে যদি কোনো কিছু না থাকে যেমন প্লাস্টিকের ওয়ান টাইম যে পণ্যগুলি ইউজ হচ্ছে আমাদের চিপস তৈরি হচ্ছে সেগুলি সারা পৃথিবী থেকে সেই ধরনের বর্জ্যগুলি দেশে চলে আসতেছে তো সেই পলিসি যদি তৈরি না হয় তাহলে আপনারা কাস্টমসরা কিভাবে সেটা প্রতিরোধ করবে অবনতিশীল পরিবেশের জন্য যাদের দায়টা বেশি তারা এটা করতে পারে সেটাকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের যে পরিবেশ সংক্রান্ত যে সমস্ত মন্ত্রণালয় রয়েছে এবং অন্য অন্য ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু আইন করছে কিন্তু ফ্রন্টিয়ারে আপনার এই যে বর্ডার সীমান্তগুলোতে এই আইনের প্রয়োগ হচ্ছে কাস্টমস করে যেমন ধরেন সারা বাংলাদেশেই একটা সচেতনতার সৃষ্টি হয়েছিল যে একটা জাহাজে আপনার কিছু বর্জ্য চলে আসছে এবং ওইটা যাতে আমাদের এখানে না ডাম্প করতে পারে আমাদের সমুদ্রেও না ফেলতে পারে তার জন্য আমাদের নেভি থেকে শুরু করে সব ডিপার্টমেন্ট তৎপর ছিল এবং যার ফলে এটা ফাইনালি সম্ভব হয়নি এছাড়াও যেমন ধরেন আপনার পরিবেশ উন্নয়নে এই যে আমাদের যে জীববৈচিত্র্য রক্ষা আমাদের আপনার বিভিন্ন প্রাণীকে আমাদের দেশে আপনার আপনার সংরক্ষিত করা হয়েছে। যা বলা হচ্ছে যে এগুলোর পাচার চলবে না অনুমতি ছাড়া ক্রয় ক্রয় বিক্রয় করা যাবে না এবং কাস্টমস আপনার বেশ কয়েকটা কেসে আপনার অন্য অন্য দেশের সহায়তায় তাদের ইনফরমেশনেও বেস করে আপনার এয়ারপোর্টে বেশ কিছু আপনার ধরেছে যেমন ধরেন কিছু রেয়ার কচ্ছপ ধরেছে কিছু আপনার রেয়ার প্রাণীর চামড়া ধরেছে এবং আমাদের দেশে যে বাঘের চামড়া ধরেছে তারপরে যে সমস্ত প্রাণী আমাদের সাপের বিষ আমরা ধরছি এইগুলো কিন্তু কাস্টমস ফরটিয়ারে ধরছে মানে স্বর্ণ চোরা স্বর্ণ চোরাচালান এটা আমাদের অনেকগুলো কম্পোনেন্টের অনেকগুলো বিষয় যেগুলোতে আমরা আমাদের ড্রাইভ দিই তার একটা অংশ ড্রাগ একটা অংশ আপনার নকল ওষুধ একটা অংশ আবার আপনার এই যে নকল জিনিসপত্র আর একটা পার্ট আবার আমরা জীববৈচিত্র্য রক্ষার জন্য পরিবেশ রক্ষার জন্য যেমন ধরেন কিছু কেমিক্যাল রয়েছে যেই কেমিক্যালগুলো আমাদের ড্রাগ তৈরিতে বা আপনার এক্সপ্লোসিভ তৈরিতে বা আপনার হেজার্ডাস পরিবেশের জন্য ক্ষতিকর কোন কেমিক্যাল তৈরিতে ব্যবহৃত হতে পারে সেগুলো ব্যাপারে আমরা ট্রেনিং নিচ্ছি সেগুলো আপনার প্রতিরোধের জন্য আমাদের লিস্ট রয়েছে এবং সেগুলো সেটি হচ্ছে কাস্টমসকে আমরা যেভাবে আসলে আমাদের মানুষের মধ্যে একটা ধারণা সে ধারণার বাইরে কিন্তু বিস্তৃতটা অনেক বড় অনেক তারা জনগণের জন্য মানুষের জন্য পরিবেশের জন্য সব কিছু মিলিয়েই কাস্টমস একটা আমাদের সাথে যুক্ত থাকছে এবং সেই প্রসঙ্গে আমি আমাদের আজকের অতিথি আমিমুল এসান খান আপনার কাছে যেহেতু আসি আমাদের সম্মানিত সদস্য মহোদয় যেটি বললেন যে জনগণের জন্য যে প্রসঙ্গটি বলছিলাম কিন্তু জনগণের মধ্যে তো অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া অভিযোগ আমরা বিশেষ করে যখন দেখি যে আমাদের বিমানবন্দরগুলো দিয়ে যখন আমাদের প্রবাসী ভাইরা আসেন বা আমাদের অনেক যাত্রীরা আসেন সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের সবসময় অভিযোগ দেখতে পাই যে তাদের এই যে এক ধরনের তারা হয়রানির মুখোমুখি হয় তাহলে এই জনবান্ধব কাস্টমস কি এখনো বাংলাদেশে আমরা বলতে পারি কিনা আপনি কীভাবে দেখছেন বিষয়টাকে তা আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে যত জনয়া যাত্রী আমাদের বিভিন্ন বিমানবন্দর বা বিভিন্ন এন্ট্রি পয়েন্ট দিয়ে স্থলপথে আসেন আমরা তাদেরকে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট পর্যন্ত তাদের ব্যাগেজ আমরা পরীক্ষা করে থাকি তার মানে হচ্ছে সোজা কথায় বলতে গেলে যে পঁচানব্বই ভাগ যাত্রী কোনো ধরনের আপনার ব্যাগেজ পরীক্ষা ছাড়া তারা কিন্তু চলে যেতে পারছেন আর এই যে পাঁচ পার্সেন্ট সেটা কিন্তু সর্বোচ্চ এরকম নয় যে আমরা সবসময় পাঁচ পার্সেন্ট করবো এবং সেটাও করা হয় ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের ঝুঁকি ব্যবস্থাপনার নির্দেশক বা ইন্ডিকেটর রয়েছে আমরা সেগুলো অ্যাপ্লাই করি আমরা প্রোফাইলগুলো আমরা বিবেচনা করে থাকি সেই দিক থেকে আমাদের যে মানুষের যে গমনাগমন যে সহজ করা প্যাসেঞ্জার ফ্যাসিলিটেশন সেখানে কিন্তু আমাদের নজর যথেষ্ট রয়েছে আর একটা বিষয় হচ্ছে যে বিদেশ থেকে যেসব শ্রমজীবী ভাই বোনেরা যারা আসেন তাদের প্রতি আমাদের বিশেষ ধরনের ট্রিটমেন্ট থাকে এবং যেটা হয় যে তারা যে ব্যাগেজগুলো অনেক দিন পর বিদেশ থেকে আসেন আমাদের কাস্টমস অ্যাক্টে আছে যে বোনাফাইড ব্যাগেজ হচ্ছে শুল্কমুক্ত থাকবে সেই দিক থেকে আসলে প্রকৃত যাত্রী যারা তাদের যদি কোনো বাণিজ্যিক পরিমাণে পণ্য না আমদানি করা হয়ে থাকে সেই দিক থেকে আমরা ফ্যাসিলিটেট করে থাকি আমাদের ঢাকা এয়ারপোর্টে ব্যাগেজ স্ক্যানার দুইটা হয়েছে আমরা লেন আন্তর্জাতিক মান বজায় রেখে রেড লেন এবং গ্রিন চ্যানেল এবং গ্রেড চ্যানেল এটা আমরা ভাগ করে দিয়েছি এবং সেখানে কিন্তু প্যাসেঞ্জার যারা আছেন তারা কিন্তু বৈদেশিক মুদ্রা ঘোষণা সেই সেবাটাও কিন্তু কাস্টমস দিয়ে থাকে তার সাথে একই সাথে যাত্রীর সাথে আনিত নয় এমন ব্যাগেজ ঘোষণা এবং সে সংক্রান্ত যে আনুষ্ঠানিকতা সেটাও কিন্তু কাস্টমস ওখানে করে থাকে এবং আমরা চেষ্টা করছি আমাদের এই বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির অধীনে এ পি আই পি অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন নামে এবং প্যাসেঞ্জার নেম রেকর্ড নামে একটা সিস্টেম আছে তাতে যদি যেটা হয় যে আমরা আগে থেকেই প্যাসেঞ্জারের ইনফরমেশনগুলো পেয়ে যাব এবং আগে থেকে পাওয়ার কারণে আমরা আগে থেকে তাদের রিস্ক প্রোফাইলগুলো অ্যানালাইসিস করে আরও মিনিমাম আমরা আমাদের ইন্টারভেনশনে যেতে পারবো তখন হয়তো এটা সর্বোচ্চ পাঁচ থেকে আরো সর্বোচ্চ দুই চলে একটা জায়গার মধ্যে যেমন আমি অবশ্যই সম্মান করি আমাদের ভিআইপি যারা যায় ভিআইপি লাউন্স দিয়ে যায় ভিএপি যায় তথাকথিত ভিএপি রা কিন্তু এক ধরনের অলিখিত তারা তাদের ব্যাগেজ ট্যাগেজ নিয়ে যায় সেক্ষেত্রে প্রবাসী ভাই বা সাধারণ আমরা যারা জনগণ আমরা কিন্তু আপনাদের নানা রকম স্তর পার হয়ে যেতে হয় আমি জানি না সেক্ষেত্রে তথাকথিত ভিএপিদের ব্যাপারে আপনাদের আমরা বিভিন্ন সময় শুনতে পাই তারা চলে যায় ব্যাগেজ স্ট্যাগেজ যায় সেই ক্ষেত্রে আপনাদের তৎপরতা কতখানি আইন সবার জন্যই সমান এবং ব্যাগেজ রুল যেটা যেটা জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস অ্যাক্টের যে ক্ষমতা বলে সেটা জারি করে থাকে সেটার জন্য সবাই সমান এবং ভিআইপিরা আলাদা কোনো ধরনের ট্রিটমেন্ট পান সেই রকম আমাদের কোনো বিধান নেই আমরা সেটা করিও না যদি সেক্ষেত্রে কোনো ধরনের যাত্রী যেটা ডিপার্চারের সময় মানে বহির্গমনের সময় মূলত আসলে চেকিংটা ব্যাগের চেকিং সিকিউরিটি চেকিংটা সেটা সিভিল এভিয়েশন করে থাকে আর আসার সময় যেটা কাস্টমসের যে আনুষ্ঠানিকতা ফরমালিটিস সেটা বাংলাদেশ কাস্টমস করে থাকে এবং আমাদের অনেক উদাহরণ আছে অনেক ডিটেকশন আছে অনেক উদ্ধার আছে যারা ভিআইপি নিজেদের দাবি করেছেন কিন্তু আমরা বড় ধরনের আমাদের ডিটেকশন গোল্ড থেকে শুরু করে সেটা বিভিন্ন দেশের এমন কি হয়েছে এরকম যে আমরা কূটনৈতিকদের কাছ থেকেও আমরা গোল্ড উদ্ধার করেছি আমরা যদি এরকম ট্রিটমেন্ট যদি ডিফারেন্সিয়াল করতাম তাহলে নিশ্চয়ই কূটনৈতিক যারা তাদের কাছ থেকে আমাদের উদ্ধার কোরিয়া উত্তর কোরিয়ার একটা দেশের একজন কূটনীতিকের কাছ থেকে বিশেষ জিনিস আপনারা উদ্ধার করতে আমরা দেখতে পেয়েছি আমি আপনাকে এই সংক্রান্ত একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে যে ভিআইপির জন্য যে আমাদের আলাদা কোনো ট্রিটমেন্ট নাই এটা আপনি আমাদের যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভিআইপি লাউঞ্জ আছে ওখান থেকে যখন ভিআইপিরা আপনার উপরে উঠতে যায় বা আপনার কোনো প্লেনে যা বিদেশে যাওয়ার জন্যে সেই সময় বা যখন আসলো সেই সময় ভিআইপি গেটে আমাদের একটা স্ক্যানিং মেশিন আছে এবং ওখানে আমাদের আপনার ফুল টাইম ইন্সপেক্টরও দেওয়া আছে যে কোনো ভিআইপির ব্যাগেজ লাগেজ ওখানে চেক হবেই ভিআইপি দিয়ে যারা আসা যাওয়া করবে আমাদেরটাও চেক হচ্ছে ভিআইপি দিয়ে যারা আসা যাওয়া করবে তাদের সকলের জন্য সকলের জন্য সমান সমান অধিকার নিশ্চয়ই সেটাই সেটাই তো আমরা এই ষোলো কোটি বাংলাদেশের মানুষ সেটাই প্রত্যাশা করি আমি স্যার আপনার কাছে আরেকটা বিষয় একটু আসি আপনি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং আপনি এই যে কাস্টমস নিরীক্ষার যে বিষয়টা সেটা দেখছেন আমরা কিন্তু অতি সম্প্রতি গণমাধ্যমে দেখি আপনারা অনেক উদ্ধার কার্য করছেন যে বন্ডেজ ওয়ারেজের মাধ্যমে শুল্ক মুক্ত সুবিধার পণ্য নিয়ে আমাদের এই যে বিশেষ করে পুরান ঢাকার যে বাজারগুলো সয়লাভ করে দিচ্ছে এবং সেখানে একটা আনাইথিক্যাল কম্পিটিশান তৈরি যাচ্ছে কালো বাজারিদের ক্ষেত্রে তো এই সকল ক্ষেত্রে যদিও এটা কোনো অফিসিয়াল সূত্র না কাস্টমসের বিভিন্ন স্তরের কোনো কর্মকর্তারা জড়িত থাকবার কথাও কখনও কখনো শোনা যায় তাদের জড়িত আছে কিনা মাঠ পর্যায়ে নিশ্চয়ই অফিসার লেভেলের নয় তো এই জায়গাটাকে প্রতিরোধ করে কিভাবে এই কালোবাজারিটা ঠেকানোর জন্য আপনার পত পদক্ষেপ গ্রহণ করছেন আপনাদের এই দিবসের এই প্রাককালে আপনাদের এই এই বিষয়টা সম্পর্কে এটা একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ইস্যু যে আপনার বর্ন ফ্যাসিলিটিতে যে বন্ডেড ওয়ে হচ্ছে তার থেকে আপনার তাদের আনিত মালামাল শুল্কমুক্ত শুল্কমুক্ত মালামাল এনে তারা অনেকেই বাজারে পাঠিয়ে দিচ্ছে একটা লাইসেন্স নেওয়া রয়েছে গার্মেন্টসের ক্ষেত্রে ছয় হাজারের উপরে এবং এক্সারসাইজের ক্ষেত্রে আপনার পনেরোশোর উপরে কিন্তু আপনার এর মধ্যে সব অ্যাক্টিভ নেই যেগুলো অ্যাক্টিভ তার মধ্যে থেকে আপনার খুব অল্প সংখ্যক তাদের মালামাল কিছু কিছু মালামাল আপনার বাজারে পাঠাচ্ছে কেউ কেউ পুরাটাই পাঠাচ্ছে এগুলো আমাদের মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে যেমন ধরেন আমাদের প্রত্যেক বছর লাইসেন্স রিনিউ করতে গেলে অডিট হচ্ছে আপনার আমরা আপনার যদি কাউরির মাল বাজারে চলে গেছে যখন ক্লিয়ার করে ফেলে পোর্ট থেকে চলে গেছে তখন আমরা তাকে আবার সেখানে রেট দিচ্ছি সেখানে আপনার তার স্টক নিচ্ছে এবং তারপর তার উপর ডিমান্ড করছি এগুলো আবার কোর্টেও যাচ্ছে কোর্টে যে এর একটা সমাধান হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ওই গার্মেন্টস বা ওই অ্যাক্সেসরিজ বা আপনার ওই সুতার ব্যবসায় সে আপনার তার লাইসেন্স বাতিল হচ্ছে এগুলো করছি কিন্তু রিসেন্টলি আমরা আমরা আপনার বলতে পারি যে আমাদের যে বিজেএমই বিকেএমই তাদের পূর্ণ সহায়তায় এই প্রথমবারের মতো আমরা ইসলামপুর মার্কেটে রেট দিয়ে সেখানে আমরা আপনার প্রচুর উদ্ধার কাজ চলেছে আপনার এ এছাড়া নয়াবাজারে হচ্ছে তারপর এছাড়া আপনার সুতার জন্য আমরা নারায়ণগঞ্জ থেকে শুরু করে সিরাজগঞ্জে আমরা রেড দিয়েছি এগুলো ট্রেড বডি আপনাদেরকে সহযোগিতা করছে হচ্ছে হচ্ছে এবং আমরা যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন তাদেরকে আমরা ইভেন অ্যারেস্টের দিকেও যাচ্ছি যে যারা এটার সাথে ইনভলভ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা সহ অ্যারেস্টের দিকেও যাচ্ছি এটাতে আমরা সমর্থন সহযোগিতাও পাচ্ছি কিন্তু আপনাকে লেটেস্ট যেটা আমরা বলবো যেটা যেটার মাধ্যমে আমরা এটাকে একেবারেই কমিয়ে আনার চেষ্টা করছি আপনি ফাঁকির বিষয়টা আপনি হান্ড্রেড পারসেন্ট রোধ করাটা খুব ডিফিকাল্ট একটা টাস্ক কিন্তু আমরা এটাকে মিনিমাইজ করতে পারি মিনিমাইজ করার জন্য আমরা বন্ড অটোমেশনে গেছি এবং বন্ড অটোমেশনের এই যে প্রক্রিয়াটা আপনার একটা সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে যার সাথে বিজেএমই বিকেএমই সবাই কানেক্টেড থাকবে এবং আপনি যে একটা মাল আনছেন আপনার মালের যে ইউ হচ্ছে

যে কোম্পানিগুলো বিশেষ করে আমাদের ফেব্রিক্স যে তারা তারা মার খেয়ে যাবে তারা থাকছে না থাকছে না নিশ্চয়ই আমরা এই উদ্যোগকে স্বাগত জানি আমি একটুখানি আপনার কাছে একটুখানি আসে আমি ইসলাম খান আপনি যেটি শুনলাম আমরা যে নানা রকম উদ্যোগ গ্রহণ করা হচ্ছে আমাদের ট্রেড বডিগুলি খুব সহযোগিতা করছে কিন্তু একটা জায়গায় আমি জানি না সে জায়গায় কতখানি আমরা এখনো পর্যন্ত পুরোপুরি সাকসেসফুলি এটাকে ফেস করতে পারি সেটা হচ্ছে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং যে বিষয়টা সেটা কিন্তু আমরা সবসময় দেখি যে এবং আমরা দেখি যে মানি লন্ডারিং আইনের মামলা হচ্ছে সেখানে কিন্তু কাস্টমসের একটা ভূমিকা বড় রয়েছে এবং আমাদের দেশের প্রচুর অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে তো এইটার প্রতিরোধের সক্ষমতা কি অন্য অন্য সংস্থাগুলোর মতো কাস্টমস বিভাগ কি এখনও পর্যন্ত সক্ষম হয়েছে কিনা যে তারা তাৎক্ষণিকভাবে এটাকে তারা নজরদারি করে তারা সেখানকে ধরতে পারছে শাস্তির আওতা নিতে আনতে পারছে জেল জরিমানা করতে পারছে এটার বিষয়ে সর্বশেষ মানি লন্ডারিং বাংলাদেশের যে আইনে যে সংশোধনে আনা হয়েছে তাতে কাস্টমসকে এবং জাতীয় রাজস্ব বোর্ডকে ক্ষমতায়ন করা হয়েছে আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর তারা এই পর্যন্ত মানি লন্ডারিং সংশ্লিষ্ট অভিযোগে আটাত্তরটি মামলা দায়ের করেছে এবং এর সাথে সংশ্লিষ্ট মানি লন্ডারিংয়ের অর্থের পরিমাণ তিন হাজার দুইশো কোটি টাকা এটা আমাদের শুরু আর কি এবং আমরা বড় একটা সংখ্যা দিয়ে এটা শুরু করেছি এই যে এই পর্যায়ে আসা তার পেছনে কিন্তু আমাদের সক্ষমতা বৃদ্ধির অনেকগুলো কার্যক্রম ছিল আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এবং দুর্নীতি দমন কমিশনের কাছে তাদের আমরা সহযোগিতা নিয়েছি তাদের ট্রেনিং তাদেরকে আমরা ইনভাইট করেছি তারা আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করেছেন কিভাবে মামলা দায়ের করতে হবে এবং কি কি বিষয়ে আমাদের এই পুরো প্রক্রিয়া ডকুমেন্টেশন যেহেতু আমাদের জন্য নতুন সার্বিকভাবে সবকিছু আমাদের সক্ষম করবার ক্ষেত্রে আমাদের এই যে প্রক্রিয়া এটা এখনও চলমান আছে কিন্তু আমরা বেশ এই মামলাগুলো দায়ের করার পর আমরা আস্তে আস্তে এই থেকে আরও এগিয়ে যাব যে জিনিসটা হয় আমাদের যে কোনো কাস্টম হাউস অথবা কাস্টম স্টেশনে যদি কোনো উদ্ধারের পর কোনো ডিটেকশনের পর বড় ধরনের গোল্ড হোক সেটা স্মাগলিংয়ের যে কোনো আইটেম যদি মনে হয় যে এর সাথে মানি লন্ডারিংয়ের সংশ্লিষ্টতা রয়েছে সেক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড থেকে নির্দেশনা দেওয়া আছে যেটা সেটার সাথে বিএফআইয়ুকতে সেটা রেফার করা হয় যে তারা খতিয়ে দেখবে যে মানি লন্ডারিং সংশ্লিষ্ট রয়েছে কিনা তারপর সেটা আমাদেরকে রেফার করলে তারপর জাতীয় রাজস্ব বোর্ড সেটা যে কোন দপ্তর সেটা কাস্টমস গোয়েন্দা হতে পারে অথবা কোনো ফিল্ড অফিস কোনো কাস্টম হাউস হতে পারে তাকে ক্ষমতায়ন করা যে মামলা দায়ের ক্ষেত্রে অন্য বিভাগের সাথে হস্তান্তর করে এটাকে আরও বেশিভাবে আপনার জোরদারভাবে তাকে অভিযুক্তকে থেকে আপনার শাস্তির আওতায় একটা জায়গায় একটু মানুষের মধ্যে কিন্তু একটা ধর্মজাল রয়েছে আপনারা যে বিভিন্ন জায়গায় বিশেষ করে বিমানবন্দরে যে আপনারা যে স্বর্ণ চোরাচাল নিতে ধরেন এটার বিভিন্ন স্টেপগুলি কি মানে সাধারণ মানুষে দেখা যায় যে কোটি কোটি টাকার স্বর্ণ ধরা হচ্ছে স্বর্ণের বার ধরা হচ্ছে কাস্টমস ধরছে কিন্তু মানুষের ধারণা এই স্বর্ণগুলি কোথায় কোথায় যায় সেই বিষয়টাকে একটু আজকের এই বিশেষ দিবসে দর্শকদের একটু যদি বলেন অনেকে হয়তো বা জানবার একটা আগ্রহ রয়েছে তাদের অনেক ধন্যবাদ আপনাকে আসলে এই পুরো প্রক্রিয়াগুলো একেবারে দিবালোকের মতো আলোর সামনে সব কিছু করা হয় যখনই বিমানবন্দরে কোনো একটা ডিটেকশন বা কোনো একটা স্বর্ণ উদ্ধারের ঘটনা হয় সেখানে অনেকগুলো এজেন্সি আছে সেখানে আপনার ইন্টেলিজেন্স এজেন্সি হচ্ছে প্রায় পাঁচ থেকে সাতটার মতো এবং যতগুলো এজেন্সি আছে সবার সামনে সবাইকে সামনে রেখে আমাদের এই ডিটেকশন কার্যক্রমগুলো সেগুলো সঠিকভাবে গণনা করা হয় সেগুলো লিপিবদ্ধ করা হয় এবং যদি কোনো কারেন্সি হয় সেখানে কারেন্সি প্রত্যেকটা কারেন্সিতে যে নোটে যে নম্বরগুলো থাকে সেটা পর্যন্ত লিপিবদ্ধ করা হয় এগুলো সব ডকুমেন্টেশন সব ধরনের যে এভিডেন্স সেগুলো আপনার ফাইলিং করে তারপর সেটা আমাদের বিভাগীয় মামলা দায়ের করার পর সেই যে জব্দকৃত যে স্বর্ণ সেটা বাংলাদেশ ব্যাংকে অফিশিয়াল চ্যানেলে পুলিশ প্রহরায় সেটা জমা দেওয়া হয় নিলাম প্রক্রিয়াটা পরিচালনা করে বাংলাদেশ আর কাস্টমস এ থেকে কিছুই পায় না কাস্টমস জাস্ট জমা দেয় জমা দেয় তারপরে তারা তাদের মনিটরিং বা তাদের কার্যক্রম শেষ ব্যাংক বা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা তাদের যদি কেস থাকে মামলা থাকে তাহলে আদালতে কাস্টমস মামলা শেষ হওয়ার পর্যন্ত এইটার সাথে সম্পৃক্ত থাকতো মামলা শেষ হলে ওটা বাংলাদেশ ব্যাংকে থাকে যদি আপনার এইটা যে প্যাসেঞ্জার তার সে তার অনুকূলে রায় যায় তাহলে সে পেয়ে যায় আর যদি তার অনুকূলে রায় না যায় এটা সরকারের পক্ষে রায় যায় যেটা সবসময় তাই হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাংলাদেশ ব্যাংকে ওইটার নিলাম প্রক্রিয়া পরে সরকারের কোষাকারে সেদিন জমা হয় যে আমি আরেকটা বিষয় আমাদের যে পণ্য খালাস একটা প্রক্রিয়া নিয়ে একটা এক ধরনের মানুষের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে সবসময় একটা উদ্বেগ কাজ করে যে আমি খালাস প্রক্রিয়ায় আমরা দেরি হচ্ছে এবং মনে হয় যে সেখানে একটা জটিল প্রক্রিয়া যদিও একা কাস্টমসের হাতে পুরা বিষয়টা নেই সেই আমরা এই যে দ্রুত পণ্য খালাস করবার ক্ষেত্রে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে এক ধরনের বাধার সম্মুখীন হচ্ছে বলে ব্যবসায়ীরা অনেক সময় বলে থাকেন সেই অগ্রগতিটা কতটুকু যেটুকু আপনারা কাটিয়ে উঠবার জন্য আপনারা চেষ্টা করছেন বিশেষ করে আমরা নতুন একটা মংলা বন্দরকে আমরা আপনারা অনেক ফ্যাসিলিটেট করেছেন অনেক সুবিধা দিয়েছেন চট্টগ্রাম বন্দর সব মিলিয়ে এই যে কাস্টমসের খালাসকরণ যে পদ্ধতি সে পদ্ধতিকে কীভাবে আধুনিক করা যাচ্ছে যারা উদ্যোক্তা তাদেরকে কীভাবে শঙ্কামুক্ত করা যাচ্ছে আপনাদের এই কাস্টমস দিবসের এই অনুষ্ঠানে যদি যারা এটার সাথে যুক্ত তাদেরকে যদি একটুখানি বিস্তারিত বলে আপনি যেমনটা বললেন যে এই একটা খালাস প্রক্রিয়াতে শুধু কাস্টমস জড়িত না আরও অনেকগুলা ডিপার্টমেন্ট জড়িত রয়েছে যেমন ধরেন আপনার শিপিং এজেন্টকে তার আইজিএম ঘোষণা করতে হবে তাড়াতাড়ি আপনার সিএনএফ এজেন্টকে বিল অফ এন্ট্রি দাখিল করতে হবে তাড়াতাড়ি পণ্য খালাস যদি আপনি কুইক করতে হয় আপনার কাস্টমসকে অ্যাসেসমেন্ট করতে হবে তাড়াতাড়ি আবার পোর্ট অথরিটিকে অ্যাসেসড এবং ডিটি ট্যাক্স নেওয়া আদায় হয়ে গেছে এটা আপনার নিশ্চিত হওয়ার পর ওটা তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে এটা হচ্ছে পুরা প্রক্রিয়া আমরা আপনার দু হাজার চোদ্দোতে একটা টিআরএস টাইম রিলিজ স্টাডি ওয়ার্ল্ড ব্যাঙ্কের সহায়তা আমরা পরিচালনা করেছিলাম সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের আগে যে আপনার ইম্পোর্টেড কার্গো ক্লিয়ার করতে এগারো দিন লাগত দুই এই টাইম স্টাডিটা পরিচালনা করার পর তাদের কিছু রিকমেন্ডেশনের ভিত্তিতে এখন আমরা ধারণা করি যে এটা টোটাল খালাস প্রক্রিয়াতে লাগে আট দিন ইম্পোর্টের ক্ষেত্রে আর এক্সপোর্টের ক্ষেত্রে পাঁচ দিন কিন্তু এইটাকেও আমরা আরও কমিয়ে আনা ব্যবসায়ীরা যারা উদ্যোক্তারা তারা কি সন্তুষ্ট কিনা না না স্টেক হোল্ডাররা সন্তুষ্ট না আমরা আমরাও সন্তুষ্ট না আমরা আমাদের কিন্তু আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স ছোট্ট একটা দেওয়া দরকার যে আমাদের এই এই যে আপনাকে তথ্য দিলাম এটা হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউসের ক্ষেত্রে কিন্তু বেনাপোল বা আপনার ঢাকা কাস্টম হাউস বা মংলাতে এই এর টাইমটা আরও অনেক কম যেমন বেনাপোলে আপনার সিক্সটি পারসেন্ট ফার্স্ট ডেতেই অ্যাসেসমেন্ট হয়ে যায় বাট আমি অ্যাসেসমেন্টের কথা বলছি ক্লিয়ারেন্সের কথা বলছি না ক্লিয়ারেন্স কিন্তু অন্য ডিপার্টমেন্টের দায়িত্ব হ্যাঁ অন্য ডিপার্টমেন্টের এখন আমরা এর জন্য আমরা যে বিষয়গুলো নিচ্ছি তার মধ্যে কাস্টমসকে মডার্নাইজ করা যে আমরা আপনার এই যে রেগুলার টিআরএসের মাধ্যমে আমাদের যে ধাপগুলোকে কমিয়ে দেওয়া আর আমরা আর একটা পেপারলেস এনভারমেন্টে চলে যাচ্ছি ইনশাল্লাহ আগামী দুই বছরের মধ্যে সেটা হচ্ছে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এখানে আপনার এই যে ডিপার্টমেন্টগুলোর নাম বললাম সবাই কানেক্টেড থাকবে এবং আমরা কিছু আইনও প্রবর্তন করছি যার মাধ্যমে প্রত্যেকে ক্লিয়ারেন্সের সর্বনিম্ন টাইম নেবে আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দুই বছর দুই বছর পরে ইনশাআল্লাহ যদি আপনার সব কিছু আমাদের ঠিকঠাক যায় তাহলে আপনার ন্যাশনাল সিঙ্গার উইন্ডো চালু করলে এই সময়টা আপনার দেড় থেকে দুই দিনের মধ্যে হয়ে যাবে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা সেটাই প্রত্যাশা করি আমরা একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে যদি ত্রিশ সেকেন্ডে আজকের এই কাস্টমস দিবসে উদ্যোক্তা জনগণ সবার উদ্দেশ্যে ত্রিশ সেকেন্ডে আপনার কোনো যদি মন্তব্য বক্তব্য থাকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের শ্রোতাদের জন্যে আমাদের আবেদন থাকবে যে আপনার কাস্টমস অ্যাক্ট আপনারা জানুন এবং আমরা যে এই বছরের যে প্রতিপাদ্য বিষয় যে জনগণের উন্নয়ন উন্নয়নের স্থায়িত্ব এবং সুরক্ষিত পরিবেশ এইটা রক্ষার জন্য আমরা সবাই মিলে কাজ করি এই কাজটা শুধু কাস্টমসের দ্বারা কখনোই সম্ভব হবে না জনগণ যখন আমাদের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত হবে এবং জনগণ যখন আমাদেরকে সমর্থন করবে তখন আমরা ইনশাল্লাহ সফল হব আপনাদের সবাইকে ধন্যবাদ জি আমি আমি মুন হাসান খান আপনাকে আর সময় দিতে পারলাম না এক নিশ্চয়ই একই ধরনের বক্তব্য আমরা যেটি জনবান্ধব এবং উদ্যোক্তা বান্ধব আমরা কাস্টমস দেখতে চাই এবং আজকের এই কাস্টমস দিবসের দু হাজার এই বিশেষ অনুষ্ঠানে আমরা দুজন অতিথি যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পারলাম যে আমরা কাস্টমস বিভাগে যে আন্তরিকতা এবং জনগণের সাথে কীভাবে জনবান্ধবমূলক কার্যক্রম করে উদ্যোক্তা তৈরি করে উদ্যোক্তাদেরকে কীভাবে সহযোগিতা করে লিড টাইম কমিয়ে কীভাবে আমরা আমদানি রপ্তানি বাণিজ্যকে ত্বরান্বিত করতে পারি চোরাচালান বন্ধ করতে পারি মাদক প্রতিরোধ করতে পারি এবং একই সাথে আমাদের পরিবেশকে সুরক্ষা করতে পারি সেই রকম নানারকম আমরা আশার বাণী শুনে আমাদের আজকের আয়োজনের শেষ প্রান্তে দর্শকদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা কাস্টমস দিবসের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরকে আমি আমাদের এটিএন বাংলার পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন